সেদিন একটা ভিডিও করেছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন স্টেনগুলোর রেমেডিটা কিভাবে তৈরি করেছিলাম। তো আমি এখানে ভাতের শুধু ভাতের মাড়টাকে নিচ্ছি, ভাতটা লাগবে না আমাদের, শুধু ভাতের মাড় নিয়ে ভাতের মাড়টাকে ঠান্ডা হতে দিব, একদম ঠান্ডা হতে হবে, একটু গরম থাকলে হবে না। ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট আমি এখানে সময় নেব। আমি এটাকে পুরো 5 মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দেব হচ্ছে বেসন, বেসন বেসন বেসন, এটা হচ্ছে বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে। তারপরে দিচ্ছি আতপ চালের গুঁড়া, আমরা যেটাকে আলো চালের গুঁড়া বলি, মানে পিঠা খাওয়ার চাল, ভাতের চালটা না, ভাতের চালে হবে না, আতপ চালের গুঁড়াটা দিতে হবে। তারপরে দিচ্ছি চিনি, এখানে খাঁটি মধুটা দিলেও হবে, আমি খাঁটি মধুটা আমার বাসায় নেই তাই নিয়ে হচ্ছে চিনিটা। তারপরে এখানে নিব লেবুর রস, লেবুর রস। তারপরে নিব হচ্ছে গোলাপ জল, আমার বাসায় এরকমের গ্যালন ভর্তি, মানে কন্টেনার গ্যালন ভর্তি গোলাপ জল থাকে আয়ুরের, এটা হচ্ছে আয়ুরের গোলাপেরই গোলাপ জল, এটা আপনি নিতে পারেন, অথবা ছোট ছোট কৌটায় করে কসমেটিক্সের দোকানে থাকে ওগুলোও নিতে পারেন। তারপরে টেক্সচারটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্সড করতে হবে। তারপরে হচ্ছে টেক্সচারটাকে খুব সুন্দর করে একটা এমন সুন্দর একটা টেক্সচার করতে হবে যেন মুখ থেকে বেয়ে বেয়ে পড়ে না যায়, সেই রকমের ঘন একটা থিক একটা টেক্সচার তৈরি করতে হবে এই রকমের, জাস্ট এরকমের জাস্ট মুখে দিলে। এটাই আপনার কি কি কাজ করবে আমি বলে দিচ্ছি। এটা আপনি কোথাও এখন যাবেন কোনো পার্টিতে বা অনুষ্ঠানে, তো এই প্যাকটা করে লাগিয়ে মুখটা একটু এটা দিয়ে ফেসিয়াল করে 15 মিনিট রেখে তারপর ম্যাসেজ করে ওয়াশ করে নিন। স্কিনের যে মানে মরা চামড়া, ডে স্কিন সেলস আমরা যেটাকে বলি, সেই আপনাদের সহজ ভাষায় মরা চামড়া বলে, ওটা একদম তুলে দিবে। তারপর হচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লো করবে, গ্লো মানে ফর্সা, অনেক বেশি ফর্সা দেখাবে। এবং এইটা আপনাকে প্রতিদিন যদি এটা করতে পারেন একবার, তাহলে এটা অনেক বেশি উপকার হয়। এটা করতে করতে একটা সময় দেখা যায় কি, এটা ভেতরে যেহেতু ভাতের মাড়টা আছে, দেখা যায় একটা গ্লাস স্কিনের মতন স্কিনটা হয়ে যায়, স্কিনের সমস্ত দাগ টাক সবকিছু চলে যায়। তবে সবকিছু যাওয়ার জন্য এইসব ঘরোয়া রেমেডিতে আসলে কখনোই কাজ হয় না, যদি হতো তাহলে বাহিরে এত দামি দামি প্রোডাক্ট থাকতো না বা এত দামি দামি ব্র্যান্ড তৈরি হতো না। আর যারা ঘরোয়া রেমেডি দিয়ে উপকার পেয়েছেন, আমি তাদের জন্য বলবো যে ঘরোয়া রেমেডিটাই আসলে ইউজ করা উচিত যাদের অন্তত শুট করে। অনেকে দেখা যায় এইগুলো দিলে আবার ব্রণ হয়, তারা না দেয়া একদিন দিলেই তো, দুই দিন দিলে বুঝতে পারবেন যে আমাদের ব্রণ হয়েছে বা আমার স্কিনের ভাল লাগতেছে না, তাদের বাদ দিয়ে দিবেন, তারা দিবেন না। আর অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপু এটাকে বানিয়ে ফ্রিজে রেখে তারপর ব্যবহার করা যাবে কিনা, না আপু এটা যেহেতু ভাতের মাড় আছে এটা একটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, তুমি ফ্রিজে রাখলেও এর থেকে রাখলে তো নর্মালি রাখবা, ডিপে তো আর রাখবা না, তো তার থেকে এটা প্রতিদিন অল্প অল্প একটু একটু তৈরি করে তারপর প্রতিদিনটা প্রতিদিন মুখে লাগাবা। যেহেতু বাসায় আমাদের সবারই এই সমস্ত রেমেডি থাকে, আর যাদের এই সমস্ত ঘরোয়া রেমেডিতে কাজ হয় না, আমার ক্রিমটা নিতে চাও, ব্রণ মেস্তা চোখের নিচে কালো দাগ কুচকে যাওয়া রোদে পোড়ার ত্বক মানে অসামঞ্জস্য ত্বক সবকিছুর জন্য, তারা আমার পিন পোস্টে পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিও।